সো গাইস, কি অবস্থা? সবার কেমন আছো তোমরা? গাইস, আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে, কারণ আজকের ভিডিওর ভিতরে অনেক কিছু কথা বলবো যেই কথাগুলো গাইস আগে কখনো বলি নাই। কারণ গাইস, কিছুদিন ধরে দেখতেছি যে আমার মনে হচ্ছে যে আমার চ্যানেলটা একটু রিস্কের ভিতর রয়েছে। অনেকে বলতেছে যে আর রোস্টিং ভিডিও করতে না করলো। সো গাইস, আজকের পর থেকে মনে হয় না যে আমি আর রোস্ট ভিডিও বানাবো। আর আমি জানিও যে আমার ভিডিওগুলো অতটা তোমাদের কাছে ভালো লাগে না। সো গাইস, আমি অন্য আরও একটা টপিক নিয়ে ভিডিও বানাইতে চাই। গাইস, তোমরা যারা যারা ভিডিওগুলো দেখো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাই দিবা যে কোন টাইপের ভিডিওগুলো বানানোর ট্রাই করবো। সো গাইস, তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও বানাবো। গাইস, ইউটিউবিং লাইফে অনেক ধরনের অনেক সমস্যায় পড়তে হয়। গাইস, তেমন একটা সমস্যা হচ্ছে গাইস, আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড দিছি আর অনেকেই বলতেছে যে রোস্টিং ভিডিওগুলো তাদের কাছে ভালো লাগে না। তার জন্য গাইস আমি রোস্টিং দিয়ে মানে রোস্টিং কন্টেন্টটা চেঞ্জ করতে চাইতেছি। আর গাইস, একটা কন্টেন্ট আনতে চাইতেছি, কন্টেন্টটা হচ্ছে তোমার নিউজ নিয়ে। যেমন ফ্রি ফায়ারে কী কী ঘটতেছে কারোর নিয়ে রোস্ট করবো না, বাট এক্সপোজড হবে তার সম্বন্ধে, তার ডিটেলসগুলো আমি ভিডিওতে তুলে ধরবো। সো গাইস, এই ধরনের কন্টেন্ট কি তোমরা দেখতে চাও কিনা সেটাও কমেন্ট বক্সে জানাই দিও। গাইস, আগেও বলছিলাম এখনও বলি যে গারিনা পাট্টার প্রোগ্রামের যত ইউটিউবার আছে সবাই গাইস এখন মোটামুটি তারা ভালো একটা পজিশনে চলে গেছে। আর আমি চাইও না তাদের নিয়ে খারাপ মন্তব্য করতে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ গাইস, সবারই একটা পার্সোনাল অ্যাটিটিউড থাকে। সো তার জন্য যাদেরকে এই পর্যন্ত আমি ভাই অনেক কিছু বলছি, ভাই তোমাদের কাছে সরি, যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমার মাফ করে দিও। আমি গাইস ইউটিউবিং শুরু করি আজ থেকে প্রায় 4 মাস আগে থেকে, কিন্তু ইউটিউবিং করতে গিয়া অনেক ধরনের অনেকের কাছ থেকে গালাগালি শুনতে হয়েছে। যেমন কমেন্টে অনেকে গালাগালিও করছে, সেগুলো বাদই দিলাম। কারণ ওই সব কমেন্টগুলো করে গ্রামের কিছু বুকচুদ ভাই ব্রাদার আছে, ওরা এইসব গালাগালিগুলো করছে। সো আই এম এগুলো আমার মনে কিছু লাগে নাই। এরপরও গাইস আমার অনেক ভাই ব্রাদাররা উৎসাহ দিয়েছে, এরপরও আমি ভিডিওগুলো বানাইছি। সর্বোপরি একটা কথা বলতে চাই যে মানুষ যখন উপরের দিকে ওঠে না, তার পিছন মারার জন্য অনেক মানুষ পিছন থেকে বাঁশ মারা শুরু করে। ওই বাঁশ খাইতে খাইতে অনেকের 2-3টা আইডি বেড়ে বাদ হয়ে যায়, ইউটিউব চ্যানেল নষ্ট হয়ে যায়। সো আমি চাই না যে ওই বকচোদ মানুষগুলোর জন্য আমার চ্যানেলে কোনো ধরনের ক্ষতি হোক। সো গাইস, তার জন্যই কইতেছি যে আমি আমার ইউটিউব চ্যানেলে অন্য ধরনের ভিডিও ছাড়ুম। গাইস, বাংলাদেশে কিন্তু আরও বড় বড় রোস্টাররা আছে, যাদের রোস্টিং দেখে কিন্তু আমরা সবাই অনেক খুশি হয়, তাদের রোস্টিংগুলো অনেক ভালো লাগে। বাট তারা কিন্তু তাদের ভিডিওর ভিতরে নানান ধরনের গালাগালি দেয়, সেই গালাগালি শোনার পরও কিন্তু কোনো ইউটিউবাররা কোনো কিছু কয় না। কিন্তু গাইস, আমরা ছোট্টখাটো যারা ইউটিউবিং করি তাদের নিয়ে যদি কোনো কথা বলি, তাদের বিরুদ্ধে বড় বড় পদক্ষেপ নেওয়ার ট্রাই করে। সো গাইস, এখানে একটা বিষয় কি জানো, হয়তোবা আজকে আমাদের পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড সাপোর্ট নেই, তার জন্য আজকে আমাদের এই অবস্থা। জানি না কোন ধরনের বকচোদ চাচাতো ভাইরা আমার চ্যানেলে স্ট্রাইক মারতে পারে। তারপরও আগাম একটা বার্তা বলে দিলাম যে আমি আরও একটা নতুন একটা চ্যানেল খুলতে চাই, যে ওই চ্যানেলের ভিতর তোমার এই চ্যানেলটা এই চ্যানেলের একটা সাব চ্যানেল থাকবে ওইটা। সো তোমরা যদি সাপোর্ট দাও তাহলে ওই চ্যানেলে সবাইকে সাবস্ক্রাইব করবা, আমি কোনো একটা ভিডিওর ভিতরে ওই চ্যানেলের লিঙ্কটা পিন করে দিব। সো গাইস, আর কিছু বলার নাই গাইস, মনটাই খারাপ লাগতেছে যে কন্টেন্ট চেঞ্জ করে ভালামু, একটা ভিডিও বানাইতে যে একটা টাইম লাগে ওই টাইমটা আমি অনেক কষ্টে দেই। দেখা গেছে সারা রাত বসে থাকি, কেমনে কয় একটা ভিডিও বানাইতে হইব, এরপরে ভিডিওটা এডিট করি, তারপর ইউটিউবে আপলোড করি। সো গাইস, আজকে আর বেশি ভিডিওটা লম্বা করুম না। লম্বা করার আগে একটা কথা বলে যাই, যারা যারা চ্যানেলে নতুন আছো সবাই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা চালু করে দিও। বাই বাই।